হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে আমি তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেই প্রথম চ্যাপ্টারের নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। এই ভিডিওটি তোমরা খুব মন দিয়ে দেখো এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের এই ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে পরবর্তীকালে যে পরীক্ষায় এমসিকিউ বা শুদ্ধ অশুদ্ধ বা শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে। চলো এখন আমরা সোজা ব্ল্যাকবোর্ডে চলে যাই। ব্ল্যাকবোর্ডে গিয়ে আমাদের আজকের পাঠটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো যে এটা একটা পাখির পায়ের ছবি আর এটা হচ্ছে একটা বদ্বীপের ছবি। তো এখানে দেখো পাখির পায়ের মতোই দেখতে একটা বদ্বীপ। তো এই পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীতে সৃষ্টি হয়েছে? উত্তর, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। এই বদ্বীপটা ঠিক দেখতে পাখির পায়ের মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে যে দুটো নদী অববাহিকা, দুটো নদী অববাহিকা দেখতে পাচ্ছি। এখানে একটা নদী অববাহিকা আর এখানে একটা নদী অববাহিকা, আর এই ঠিক নদী অববাহিকার মাঝখানে রয়েছে একটা উচ্চভূমি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই উচ্চভূমিটা কি নামে পরিচিত, অর্থাৎ দুটো নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি কি নামে পরিচিত? উত্তর, জলবিভাজিকা নামে পরিচিত। এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছোট ছোট জলপ্রপাত কিরকম ভাবে ভূমির ঢাল বরাবর নেমে আসছে। এরকম ছোট ছোট জলপ্রপাত যদি অনেকগুলো জলপ্রপাত হয়ে যদি নেমে আসে তখন এরকম সৃষ্ট ভূমিরূপকে আমরা কি বলি? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে, প্রবল ও উত্তাল জলরাশি কয়েকটি জলপ্রপাতের মধ্য দিয়ে নিচের দিকে নেমে আসলে তাকে কি বলে? তাকে ক্যাসকেড বলে। এটা একটা নদীর ছবি। নদীগুলো দেখো কি সুন্দর বাঁক নিয়ে সৃষ্টি হয়েছে, অর্থাৎ সমভূমি প্রবাহে কি হয় যে নদী প্রবাহপথে কোনো যদি বাধা পায় তখন সেই বাধাকে এড়ানোর জন্য বাঁক নিয়ে প্রবাহিত হয়। তো এই বাঁকগুলোকে আমরা বলি মিয়েন্ডার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? উত্তর, তুরস্কের মিয়েন্ড্রাস নদী। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা বদ্বীপের, অর্থাৎ এখানে দেখো এইগুলো হচ্ছে নদী, এইগুলো হচ্ছে নদী আর এগুলো হচ্ছে সব বদ্বীপ। কত ছোট ছোট নদী এসে এখানে মিশেছে এবং নদীগুলো, নদীটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গিয়ে মোহনা এখানে সমুদ্রে পড়েছে। তো আমরা এখন প্রশ্নটা রাখছি যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। এটা গঙ্গা ব্রহ্মপুত্র নদী বদ্বীপেরই একটা চিত্র। হ্যাঁ, এটা হচ্ছে একটা, দেখো গিরিখাতের ছবি, এটা একটা গিরিখাতের ছবি। এখানে যে কি হয় যে পার্বত্য প্রবাহে নদী কি হয় যে পার্শ্বক্ষয় বেশি করে, ফলে পার্শ্বক্ষয়ের ফলে কি হয় যে বিপুল যে নদীর জল সেটা এই বয়ে যাচ্ছে এই গিরিখাতের মধ্য দিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হল চীনের ইয়াংশিকিয়াং নদীর ইচাং গিরিখাত।
এটা একটা জলপ্রপাতের ছবি। জলপ্রপাত দেখো, যে জলপ্রপাত কাকে বলে, যে নদীর বা কোনো জলপ্রবাহের প্রবাহপথে যদি কোনো ঢালের পরিবর্তন হয় তখন উঁচু অংশ থেকে জল একদম নিচে পড়ে। এটা একটা ভারতেরই জলপ্রপাতের ছবি এবং জলরাশি দেখো কত উঁচু থেকে পড়ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর, শরাবতী নদীর ওপর যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত। এই ছবিতে দেখতে পাচ্ছি নদীর জল প্রবাহিত হচ্ছে। এই যে নদীটার যে জল প্রবাহিত হচ্ছে এই জল পরিমাপের একক কি, কিভাবে মাপবো যে এখান দিয়ে কতটা জল প্রবাহিত হচ্ছে? পরিমাপের একক হচ্ছে কিউসেক বা কিউমেক। কিউসেক হচ্ছে প্রতি সেকেন্ডে কত কিউবিক ফুট জল প্রবাহিত হচ্ছে, আর কিউমিক হচ্ছে প্রতি সেকেন্ডে কত কিউবিক মিটার জল প্রবাহিত হচ্ছে। এটা একটা নদী দ্বীপের ছবি। নদী দ্বীপ হচ্ছে যে প্রবাহপথে অনেক সময় নদী তার পলি তার নদী বক্ষেই জমা করে রেখে দেয়, করে দিয়ে একটা নদী দ্বীপের সৃষ্টি করে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? হচ্ছে অসমের ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ। এই চিত্রটা মাজুলি দ্বীপের। এটা একটা ক্যানিয়নের ছবি। দেখো ক্যানিয়নটা কত গভীর। ক্যানিয়ন কাকে বলে? ক্যানিয়ন হচ্ছে যে যখন পার্বত্য উপত্যকায় নদী প্রবাহিত হয় নদী জলের অভাবে কি হয়, পার্শ্বক্ষয় বেশি করতে পারে না, তখন নিম্নক্ষয় বেশি করে, ফলে নিম্নক্ষয় বেশি করে কত গভীর হয়ে যায়। তখন প্রশ্ন হচ্ছে আমার যে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। থ্যাংক ইউ।